হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার নতুন একটা ফ্রেশ ভিডিওতে সবাই স্বাগতম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেশ ভিডিও। তো অনেকদিন পর আবার তোমাদের কাছে, প্রায় 12 দিন পরে আবার তোমাদের সামনে আইলাম। বিগত কদিন প্রচুর কাজে ছিল দোকানের মধ্যে, যে কারণে ভিডিও করতে পারছি না ঠিক মতে। দেন আজকে ডিসাইড করলাম আজকে আবার তোমাদের একটা নতুন একটা ভিডিও দিব। তো আজকের ভিডিওটা হয়েছে, এই যে দেখতেছো আমার উইন্ডার একটা সার্ভিসিং দেবো। ওইটা থাকিয়ে গেছে, ওইটারও একটা জঙ্কার ধরে গেছে, অনেকদিন ধরে সার্ভিসিং দিই না। আমার ইউটিউব চ্যানেলের মতো এটাও একটু জঙ্কার ধরে গেছে, কারণ অনেকদিন ধরে ভিডিও না করতে করতে ইউটিউব চ্যানেলটা যেমন জঙ্কার ধরে গেছে, কাজ করতেছে না, ভিডিও চললে ভিউ যায় না, কেমনে আইব, খাওয়ান দিলে না ভিউ যাইতো, আমি তো ভিডিও চাই না, ভিউজ কেমনে আইব। তো এটা আমার দোষ, কিছু কয়ে লাভ নেই। তো ওইটারও অনেকদিন ধরে সার্ভিসিং দিই না। তো আজকে উইন্ডারে নিয়ে যাবো, একটু সার্ভিসিং দিতাম। তো দেখো ভিডিওটা, আর বিকালে কই যায় কোনো ঠিক নাই। তো দেখতে থাকো, দেখতে পাচ্ছ এই যে দুলা ফিরে গেছে, দুলা কি অবস্থা। Something about you feels so different. Yeah, you mess me up inside. তো গাইস, দোকানে এসে তো আমার দেখি মাথা গরম হয়ে গেছে। দেখতেই পারতেছো কতগুলো বাইক, তো কতক্ষণ জানি বইয়ে থাকুন লাগে। ফাইনালি গাইস, অনেকক্ষণ সময় বইয়ে থেকে ওয়েট করার পর অবশেষে আমার বাইকটা আইলো সার্ভিসিংয়ে। তো এখন সার্ভিসিং দিব, দেখো ভিডিওটা শেষ অবধি। ফাইনালি গাইস, অনেকক্ষণ সময় ওয়েট করার পর আমার বাইক সার্ভিসিং কমপ্লিট হইলো। তো দেখতেছো বাইকটা মোটামুটি একটু নতুন নতুন লাগতেছে। সো অনেকদিন পরে সার্ভিসিং দিছি, তো দেখি এখন একটা লং ড্রাইভের প্ল্যান টেন করি, কই যাওয়া যায় দেখি। তো এতটুকুই আসছিল ভিডিওটা। সো গাইস, ফাইনালি এইমাত্র আইলাম দোকানে সার্ভিসিং করাই আসি না। তো বাইকটা কিছু কাজ আছিল, কাজ টাজ করাইছি, করে এখন সব কিছু ওকে আছে বাইক। দেন দেখি আগামীকাল একটা ব্লগ টপ করার প্ল্যান আছে। তো আগামীকাল ছুটি লিছি দোকান, দেন দেখি কই যাওয়া যায়। তো আজকে ভিডিওটা এতটুকুই, আর বাড়ির দামনা এখন সন্ধ্যা হয়ে যাইতেছে গা। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হইতেছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। এই দিনে এইভাবে ঘুরতে ঘুরতে এবং ভ্রমণ করতে করতে কোথাও একদিন গিয়ে থেমে যাবে।